আরো পুরো অনেক কিছু কমপ্লেক্স বানা হুয়া, কাফি বড়া বানা হুয়া, কাফি ব্রড হ্যায়। এখানে এসেছিলাম নাইস, তখন শুধুমাত্র এখানে ফুটবল আর সারে খেল খেল হতে এবং নতুন সংযোজনগুলোর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঅ্যাকশন ইন্ডিয়া। টুডে উইথ আস তানজা এন্ড উই আর গোইং টু রিঅ্যাক্ট অ্যানাদার ভিডিও অফ রিঅ্যাকশন ইন্ডিয়া। तो वीडियो शुरू करने से एक चीज बोलना चाहूंगा कि आप लोग प्लीज हमारी वीडियो को अगर पसंद करते हो तो लाइक करें, शेयर करें और सब्सक्राइब करें। तो आज का जो हमारा वीडियो होने वाला है वो बांग्लादेश के ऊपर होने वाला है, क्योंकि बांग्लादेश में एक से एक प्रोजेक्ट आ रहे हैं और वो भी छोटे मोटे नहीं, मेगा प्रोजेक्ट्स आ रहे हैं। उसमें से एक प्रोजेक्ट और है जिसका नाम है वसुंधरा। तो वसुंधरा जो है कॉम्प्लेक्स बनने वाला है, एक स्पोर्ट कॉम्प्लेक्स। उसका अपडेट जो है और जो डाला है अपलिफ्ट बांग्लादेश ने, हम अमूमन जिसकी वीडियोस उठाते हैं देख लेते हैं वसुंधरा कॉम्प्लेक्स को लेकर, स्पोर्ट्स कॉम्प्लेक्स कितना खूबसूरत और क्या कुछ टेक्नोलॉजी से लैस होने वाला। लेट्स गो टू वॉच द वीडियो। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজে হঠাৎ করে এসেছে আমূল পরিবর্তন, আর তাই তো আজ চলে এলাম বসুন্ধরা ক্যারিয়ার এন ব্লকে, যেখানে নির্মাণ হচ্ছে ব্যক্তি মালিকানায় দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম। সবার আগ্রহের এই প্রকল্পের নতুন নতুন সংযোজনগুলোর দৃশ্যমান অগ্রগতি নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা গত মে মাসের পর দেখতে পাচ্ছি এখানে অনেক কাজই এগিয়েছে, যুক্ত হয়েছে আরো বেশ কিছু নতুন প্রকল্প। তবে সব থেকে বেশি অবাক হয়েছি এখানে ক্রিকেট মাঠটিকে দেখে। এবার সে ক্রিকেট স্টেডিয়াম বন রহা হ্যায়, মতলব খেল খেল খুবই বড়া রহা হ্যায়। বাংলাদেশ মে ক্রিকেট কা তো বহুত ক্রেজ হ্যায়, ক্রিকেট অর ফুটবল কা। এখানে উল্লেখ্য যে এই মাঠে আগে নানা ধরনের ক্রিকেট খেলা আয়োজন করেছে বসুন্ধরা কিংস অ্যারেনা কর্তৃপক্ষ, এছাড়া তাদের রংপুর রাইডার্স এর হোম গ্রাউন্ডও এটি। এই মাঠের আউটফিল্ড নিয়ে আমাদের দর্শকদের কাছেও ছিল নানা মত, তবে এবার সব কিছুকে ছাপিয়ে বিশ্বমানের ক্রিকেট আউটফিল্ড যুক্ত হচ্ছে কিংস অ্যারেনাতে। এই মাঠের দক্ষিণ পাশেই রাখা হয়েছে গ্যালারি, এই এক পাশেই থাকবে এটি, অন্য পাশগুলো থাকবে উন্মুক্ত। গ্যালারি নির্মাণের প্রাথমিক কাজগুলো শেষ হয়েছে, দাঁড়িয়েছে অবকাঠামো, প্রেস বক্স, ভিআইপি কর্নার নির্মাণের কাজটিও শুরু হবে খুব শীঘ্রই। এই প্রকল্পের নতুন নতুন সংযোজনে ফুটে উঠতে শুরু করেছে সম্পূর্ণ কিংস অ্যারেনার নান্দনিক সৌন্দর্য, সেই সাথে নতুন এই মাঠ, আন্তর্জাতিক মানের ফ্লাড লাইট এবং জায়ান্ট স্ক্রিন নিয়ে ক্রীড়া জগতে তৈরি হচ্ছে নতুন এক ইতিহাস। স্পোর্টস কমপ্লেক্সের সামনের এদিকটায় প্রায় 60 বিঘা জমির উপর অনেকগুলো প্রকল্প সংযোজন করা হয়েছে নতুন করে। নতুন এই সংযোজনে নাম দেওয়া হয়েছে স্পোর্টস। এবার এখানে দেখতে পাচ্ছি দৃশ্যমান হয়েছে ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড, দুবাইয়ের আদলে তৈরি হচ্ছে 1-2-3 আলাদা আলাদা পিচ, বগল মে অর্বিট করে দিয়েছে ক্রিকেট গ্রাউন্ড, 24টি আন্তর্জাতিক গ্রাউন্ড বানানো হয়েছে, ব্যাডমিন্টন কোর্ট, সুইমিং পুল এরিয়া ভি বানানো হয়েছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, একসাথে সেমি ব্যাডমিন্টন কোর্ট, টেনিস কোর্ট থাকবে, এই টেনিস কোর্ট আছে, সুইমিং লাগরা দূর থেকে ব্লু ব্লু জানা লাগা, চেঞ্জিং ফ্যাসিলিটি, বাথ হাউস সহ আরো পুরো কমপ্লেক্স বানা হুয়া, কাফি বড়া বানা হুয়া, কাফি ব্রড হ্যায়। এখানে এসেছিলাম নাইস, তখন শুধুমাত্র এখানে ফুটবল আর সারে খেল খেল হতে এবং নতুন সংযোজনগুলোর নির্মাণ কাজ এগিয়ে চলছিল। পুরো আন্ডার হবে, আন্ডার দেখতে পাচ্ছি এই প্রকল্পের অনেক কিছুই এখন দৃশ্যমান হতে শুরু করেছে। সবকিছুর পাশাপাশি শুরু হয়েছে এখানে সড়ক নির্মাণের কাজটিও। এবারে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি এই প্রকল্পের নতুন দর্শকদের জন্য। দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে স্পোর্টস সিটি এবং স্পোর্টস কমপ্লেক্স দুটি 300 বিঘা জমির উপর নির্মিত হচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে জানা গিয়েছে এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যক্তি মালিকানাধীন অন্যতম বড় মাল্টি স্পোর্টস অ্যারেনা। বর্তমানে অবিশ্বাস্য গতি নিয়ে এই মাল্টি স্পোর্টস অ্যারেনার নির্মাণ কাজটি এগিয়ে চলছে। শুরু হয়েছে এর দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি নির্মাণের কাজটিও, আমরা একটু পরে সেটিও আপনাদেরকে দেখাবো। ইউরোপীয় ফুটবল মাঠের ধাঁচে ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট ও হকি স্টেডিয়াম থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রচলিত খেলাধুলার সুব্যবস্থা করা হচ্ছে এই একই স্থানে। 2019 সালে এই মাল্টি স্পোর্টস অ্যারেনার নির্মাণ কাজ শুরুর পর নানা ধরনের বাধার কারণে
গতি কমে গেলেও এরপরে পুরোদমে শুরু হয় এর নির্মাণ কাজ। কর্তৃপক্ষ চাচ্ছেন এবছরের মধ্যেই প্রথম অংশের কাজটি শেষ করতে। বসুন্ধরা আবাসিক এরিয়ার মানুষজন এবং যারা নানা ধরনের আন্তর্জাতিক মানের এক্সাইটিং গেমিং এবং অত্যাধুনিক খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য এবার বসুন্ধরা কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ টগি ক্লাব নির্মাণ করতে যাচ্ছে বসুন্ধরা আবাসিকের মধ্যে। সামনের দিনগুলোতে আশপাশ দি আউটার মে ভি কাফি খুবসুরত বড়ে বড়ে ফ্ল্যাটস ও বানায়ে যা রহে হ্যায় না আপনাদের কাছে। বড়া কমপ্লেক্স হ্যায় ইয়ার কাফি। স্পোর্টস কমপ্লেক্সের সাথেই 10 বিঘা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের একটি স্কুল এন্ড কলেজ। সৌন্দর্যবর্ধন সহ অবকাঠামোর ভেতরে শেষ পর্যায়ের কাজগুলো শেষ করা হচ্ছে। স্কুল ভবনের চারপাশ ঘিরে স্পোর্টস কমপ্লেক্স যা যোগ করেছে এখানে শিক্ষার্থীদের জন্য অন্য মাত্রা। স্কুল ভবনের চারপাশ ঘিরে থাকা এই স্পোর্টস কমপ্লেক্স শিক্ষার্থীদের মাঝেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে, তৈরি করবে বিশ্বমানের নতুন নতুন খেলোয়াড়। এই স্পোর্টস কমপ্লেক্সের দ্বিতীয় ধাপের কাজে নর্জনে 15,000 দর্শকের গ্যালারি সহ একটি পূর্ণাঙ্গ পুরানা স্টেডিয়াম ভি হ্যায় না দেখো ইয়ে পুরা খারাপ হো রাখা হ্যায় ক্যা পাতা ইসি কো বানা রহে হো ইসকো রিনোভেট করেঙ্গে ইসকো দুবারা বানায়েঙ্গে সব সুযোগ সুবিধাই থাকবে পানি তো ভর গয়া হোগা অনুশীলনের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখা হবে এই স্থানে। এতদিন এই মাঠের কাজটি বন্ধ থাকলেও এবার এটি বহুত বড়ি জায়গা পে হ্যায় ইয়ার ইয়ে ক্রিকেট স্টেডিয়াম কাফি বড়া বান রহা হ্যায় দৃশ্যমান হতে শুরু করেছে স্টেডিয়ামটির গ্যালারি। তবে আমাদের দর্শকদের মাঝে একটি প্রশ্ন প্রায় দেখা যায়, তাদের কথা এই মাঠটির দর্শক ধারণ ক্ষমতা আরো কেন বাড়ানো হচ্ছে না। আশা করব খেলা প্রেমীদের কথা মাথায় রেখে বসুন্ধরা কর্তৃপক্ষ এই মাঠের ধারণ ক্ষমতা আরো বৃদ্ধি করবেন। ক্রিকেট মাঠের পাশেই 10,000 দর্শকের গ্যালারি সহ ফুটবল একাধিক দেশীয় ক্লাব খেলেছে এই মাঠে। এছাড়াও এখানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ম্যাচ। অস্ট্রেলিয়া বাংলাদেশ চেয়ার বসানোর পর দেখতে আরো বেশি ভালো লাগছে। লাল সাদার কম্বিনেশনে গ্যালারির নান্দনিকতা বেড়েছে বহুগুণে। নাইস। তবে খেলাপ্রেমী মানুষের অনুরোধ, ফুটবল মাঠেও যেন দর্শক ধারণ ক্ষমতা আরো বাড়ানো হয়। এখানে প্রস্তুত হয়েছে মিডিয়া সেন্টার, ভিআইপি কর্নার, প্রেস বক্স, খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম সহ আরো অনেক কিছুই। এই কমপ্লেক্সের ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট ও হকি স্টেডিয়াম থেকে শুরু করে এবং সবুজায়ন যা কমপ্লেক্সের সৌন্দর্য বাড়াবে বহুগুণে। প্রথম দিকে এখানে সব নিয়ে 200 বিঘা জমির উপর নির্মাণ কাজ শুরু হলেও দিনে দিনে তা বেড়ে দাঁড়িয়েছে 300 বিঘাতে। যুক্ত হয়েছে নতুন নতুন অনেকগুলো প্রকল্প। নতুন সংযোজন প্রকল্পগুলোর সাথে আরো বেশ কিছু অবকাঠামো যুক্ত হচ্ছে, যার মধ্যে নারী ফুটবলের জন্য আলাদা মাঠ, ট্রেনিং গ্রাউন্ড এবং শিশুদের জন্য পার্ক, গ্যালারি ভর্তি দর্শক, আন্তর্জাতিক ম্যাচ, ফ্লাডলাইটের উজ্জ্বল আলো, সব মিলিয়ে এই স্পোর্টস কমপ্লেক্স এখনই সবার মনে স্থান নিতে সক্ষম হয়েছে। দেশের আধুনিক স্পোর্টসের এক কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি হতে যাওয়া বসুন্ধরা স্পোর্টস সিটি এবং স্পোর্টস কমপ্লেক্স দেশের ক্রীড়া বিকাশে এক মাইলফলক সৃষ্টি করবে এবং এখানে এসে দেশের ভেতরে উপভোগ করা যাবে বিশ্বমানের স্পোর্টস এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি। বাংলাদেশ কে হমনে জিতনে ভি আলাগ আলাগ পার্ট দেখে হ্যায় আগর ক্যাটেগরি ওয়াইজ মে ডিভাইড করে তো দো তিন ক্যাটেগরি হোতি হ্যায়। এক তো হোতা হ্যায় টুরিজম, দুসরা হোতা হ্যায় কি আপকি ইন্ডাস্ট্রিজ, অর তিসরা হোতা হ্যায় স্পোর্টস। তো ইন্ডাস্ট্রিজ মে সবসে টপ পে আতা হ্যায় ও হ্যায় টেক্সটাইল ইন্ডাস্ট্রি, জিসমে ক্লোদিং ইয়ে সব বনতে হ্যায়। অর আগর উসকে হিসাব সে টুরিজম কে হিসাব সে দেখে তো কাফি সারে টুরিস্ট হ্যায় जो बांग्लादेश जाते हैं, ब्लॉग बनाते हैं। मैंने इतने सारे इंडियन ब्लॉगर को देखा है जो बांग्लादेश जाके ब्लॉग बनाते हैं। और उसके बाद एक होता है कि जो क्रेज है
फुटबॉल का और क्रिकेट का क्रिकेट का खेल, मतलब खेल बहुत का हम ज्यादा ये है, मिला सकते हैं। अमेजिंग क्रेज है। और स्पोर्ट कॉम्प्लेक्स ऐसी जगह पे बनना मुझे लगता है बहुत डिजर्व करता है, जस्ट बिकॉज ऑफ कि वहां के लोग स्पोर्ट को इतना ज्यादा तवज्जो देते हैं, और साथ साथ फुटबॉल हो क्रिकेट हो। अभी क्रिकेट का भी मैच हुआ था ना, कितने सारे रिएक्शंस आए थे। कुछ लोगों ने कहा कि पाकिस्तान को जीतना चाहिए था, कुछ लोगों ने कहा इंडिया को जीतना चाहिए था, इंडिया डिजर्व करता है तब जीता। वर्ल्ड कप, T20 वर्ल्ड कप में जैसे इंडिया ने इस बार फाइनल में गया और जीता, तो हालांकि पिछली बार भी हम फाइनल में गए थे लेकिन हार गए थे कुछ ऑस्ट्रेलिया की, मतलब है ना, ऑस्ट्रेलिया भी काफी अच्छा मतलब टीम है, बांग्लादेश भी काफी अच्छी टीम है, लेकिन हो जाता है कभी कभार, स्पोर्ट्स में हार जीत लगी रहती है। लेकिन हाँ, जो नए लोग आएंगे उनके लिए जो एक ग्राउंड तैयार किया जा रहा है ना, ना जीरो से स्टार्टिंग वाला। उनके लिए पूरी ट्रेनिंग फैसिलिटी दी जाएगी। इतनी जितना ज्यादा आपको फैसिलिटीज मिलेंगी ना, उतना ज्यादा आप उभर के सामने आएंगे, और कल के दिन आई होप सो कि आप भी वर्ल्ड कप लेके आएंगे। यस, और ये चीज बांग्लादेश में होती हुई दिख रही है। देखो ना यार, इतना सारा काम इतना और बड़ा इतने स्पोर्ट कम समय कॉम्प्लेक्स, में, सबसे बड़ी बात। इतना अच्छा स्पोर्ट कॉम्प्लेक्स बन रहा है, तो हाँ काफी अच्छा लगा हमें देख के। ओवरऑल बिल्कुल बहुत प्यारा बिल्कुल, बन रहा है। दो तीन मतलब एक चीज नहीं बन रही है, दो तीन चीज क्रिकेट साथ में बन क्रिकेट रही हो गया, हैं। फुटबॉल हो गया, टेबल टेनिस हो गया, सारे के जो भी स्टेडियम ग्राउंड्स है हाँ ना, सारे ग्राउंड रेडी किए जा रहे हैं और ह्यूज लेवल पे। और साथ में उनको रहने के लिए VIP रूम्स हो गए, ट्रायल रूम हो गए, और सारी चीजें रूम तैयार यस किए जा रहे यस हैं, तो काफी अच्छा लगा। और देख के वर्ल्ड क्लास वाली फैसिलिटीज दी जा रही है, बिल्कुल बहुत अच्छा बिल्कुल लगा हमें ये जो पूरा का पूरा ओवरऑल वीडियोज था। तो आई होप आप सभी को भी ये पसंद आया होगा कि बांग्लादेश इस लेवल की तरक्की कर रहा है और साथ में ऐसे ऐसी चीजों पे स्पोर्ट को तवज्जो दे रहा है, तो ये बहुत बड़ी बात है। तो अगर पसंद आई हो हमारा वीडियो तो प्लीज वीडियो को लाइक करें, शेयर करें, सब्सक्राइब करें। मिलते हैं किसी और वीडियो के साथ, तब तक के लिए बाय। बाय बाय।